আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পরম করুণাময়ের নামে আরম্ভ করলাম, যিনি সকল কিছুর মালিক, সকল সৃষ্টির মালিক, তার সাথে তার পিয়ারা হাবিব মুহাম্মদে মোস্তফা, আহমদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই চরণে ভক্তি চুম্বন রেখে বিশ্বের অগণিত ওলিয়া উলিয়া আফজালগণ যে যেখানে শায়িত বা জীবিত আছে, সকলকে ভক্তি ভরে স্মরণ করে আজকে আমরা দুজন শিল্পী স্টুডিওতে উপস্থিত হয়েছি আপনাদেরকে দুটি পালা গান উপহার দেওয়ার জন্য। পালা দুটি হলো গুরু এবং শিষ্য। আমি বীণা সরকার আপনাদের সামনে শিষ্যের ভূমিকায় গান করব। আমার বিপক্ষে যিনি আছেন বাংলাদেশের সুনাম ধন্য শিল্পী বারেক বৈদেশী, উনি আমার গুরু বা দয়ালের অভিনয় করবেন। মূলত আমরা দুজনে এই দুইটি পালা নিয়ে গান করব মাত্র, আসলে আমরা কেউই গুরু বা শিষ্য নই। তারপরেও চেষ্টা করব আসলেই গুরুর করণীয় কি, শিষ্যের করণীয় কি, সেই ধারা মোতাবেক গান করার জন্য। আপনারা সকলে আমাদের উভয় শিল্পীর জন্যই দোয়া করবেন। আপনাদের দোয়া নিয়ে আমি আমার পালা গান শুরু করতে যাচ্ছি। সকলের কাছে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি শিষ্যর পালা গান করব আপনাদের সামনে। শিষ্য গুরু এটা কোনো পালা হয় না, আসলে গুরুর সাথে শিষ্যর কোনোদিনই কোনো পালা করা উচিত নয় বা এটা পালা হওয়াও উচিত নয়। তারপরে যেহেতু শিষ্যর পালা আমি গাব, সেইখানে পালা গাইতে গেলে ছয়টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। সেইখানে দ্বিতীয় নাম্বারে যেই ক্রোধ আছে, পালা যদি আমি গাইতে যাই তাহলে ক্রোধের বশীভূত হইতে হবে। কিন্তু আসলে গুরুর সাথে কোনো পালা হয় না, তাই আমি ক্রোধের বশীভূত হব না। আজকে আমি যেখান থেকে গান গাব আসলে একজন শিষ্যের কি করণীয় সেখান থেকেই আমি গান গাব। আশা করি আমার গুরু আমার দয়াল, উনিও অরিজিনাল আসল একজন গুরুর যে করণীয় কাজকর্ম কি সেটাই আমাকে দেখাবেন। আমি সেই ধারা বা সেই ভাব থেকে সর্বপ্রথম একটি গান গাব। আমায় তারাইয়া দি ও না দয়াল, কাতরে বি নয় করি আমি তোর দয়ার ভিখারি, দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি, দ্বার খুলে দাও দয়াল তোরে
ধরে এই যে গুরুটা ধরে, গুরু ধরা হয় কেন, গুরু কেন ধরতে হয়? আমি যে গুরু ধরেছি আপনাকে, আপনার চরণে হাত দিয়েছি, আপনার হাতে হাত দিয়েছি, আমা আমি কি লাভবান হব? আর যিনি গুরু ধরলেন না, বায়াত হইলেন না, উনি কোন লচে পড়বে আমার জানার দরকার এইটুকুই। গুরু ধরলে কি হয় আর না ধরলে কি ক্ষতি হয়? সর্বপ্রথম এইটুকুই আমার জিজ্ঞাসা। পরে আসলে গুরু যেদিকে যাবে আমার তো সেদিকেই যাইতে হবে, আমি তো একা একা কোনো কিছু করতে পারবো না। একজন বাচ্চা ছেলে যেরকম বাবার হাত ধরে পথ চলতে থাকে, হাত ধরে হাঁটতে থাকে, যখন হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে বাচ্চা ছেলেটা যখন ক্লান্ত হয়ে যায়, তখন বাবা তার হাত ধরে তার এর হাঁটায় না টান দিয়া ঘাড়ের উপরে উঠাই নেয়। তা আমি আশা করবো আমি যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাব, আমার দয়াল গুরু আমাকে তেমনি শিশুর মতো আমাকেও টান দিয়ে কাঁধে তুলে নেবে, এটাই আমি আশা করি। দয়াল গো তুমি থাক।